আমরা এরকম সাজানো নির্বাচন আর যাব না। এই প্রজন্ম, আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মের পক্ষে দেশে একটা সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না। মনে হচ্ছে দেশটা একটা ইসের দিকে, একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে। তৃণমূল বিএনপি রাজনীতি করবে, তবে ব্যারিস্টার নাজবুল হুদার, যিনি বিএনপির একজন প্রতিষ্ঠাতা, তৃণমূলের প্রতিষ্ঠাতা, তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথাটা জনগণের কাছে শোনাইছিলেন। আমরা এইসব পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আমরা এরকম সাজানো নির্বাচন আর যাব না। আমরা, আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, আমরা বিস্তারিত আলোচনা করব, সব ক্যান্ডিডেট ঢাকায় ডাকব, তাদের কাছে যে রিপোর্ট, এই রিপোর্ট আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। এখন যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, নো কো গভর্নমেন্ট, স্বতন্ত্র গভর্নমেন্ট। মনে হচ্ছে দেশটা একটা ইসের দিকে, একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে। আমি যখন বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে গণসংযোগে যাই, বিশেষ করে মহিলারা বলছে টাকা দিয়ে যান, টাকা দিলে ভোট দেব। আমি বলছি তোমাদের এই জমি জমা রক্ষা করতে গিয়ে আমার কত বিপদ হয়েছে, টাকা দিবেন বাজার করবো, ইলেকশন ভোট দেব। এই দেশের আমি যতটুকু মনে করি, এই প্রজন্ম, আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মের পক্ষে দেশে একটা সুষ্ঠু রাজনীতি করা সম্ভব না। আগামী প্রজন্ম পারবে না, যদি সম্ভব হয় তৃতীয় প্রজন্ম যদি আসিয়া দেশটা ঠিক করতে পারে। কারণ যারা গভর্নমেন্ট আছে তারা মনে করে যদি তারা নির্বাচনে হেরে যায় তবে তাদেরকে জেলে যেতে হবে। সবসময় বাংলাদেশে এই সিস্টেমটি এইটা, যে দল ক্ষমতা যায় তার প্রতিপক্ষকে জেলে দিয়ে দেয়। এখন সেই হিসাবে জেল নির্বাচনটাকে যেভাবে তারা কুক্ষিগত করার দরকার করে, নির্বাচন কমিশনের বেসিক্যালি কোনো ক্ষমতা নেই, তার কোনো এই জনবল নেই, প্রশাসনের উপর নির্ভর করে। প্রশাসন সরকারের আজ্ঞাবহ থাকে, কারণ সংবিধানের 48 গ ধারা অনুযায়ী এই এই দেশের একমাত্র ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী। আপনার সিইসির যে সেক্রেটারি সচিব, তার বক্তব্য শুনছেন, তার বক্তব্যে কি মনে হয় দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে? সে তো বলছে যে ডিসিদের কাছে তো মেসেজ চলে গেছে, সেই মেসেজ হলে আমি আমরা রেজাল্ট দিয়ে দেবো। তো এখন ওই বোয়ালে রানটা তো বোয়ালে ভাঙে, এবং এই সিসি থেকেই এটা প্রকাশ পেয়ে গেল। আমরা সবসময় রাজপথে ছিলাম, বাকি জিন্দিগি আমাদের মধ্যে রাজপথেই থাকতে হবে, কারণ এই দেশের যে নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থায় আমরা আর টিকে থাকতে পারবো না।